দিনে সোফা রাতে বেড এতজন এটার উপর ওটা লাফাইতেছে কিন্তু কোনো সমস্যা নাই টিকসই সিট ভাই 6.5 ফিট 5 ফিট ভাই 6.5 ফিট ফর্মগুলো রাবার ফর্ম 100% 3 ইঞ্চি আছে 35 বছরের গ্যারান্টি আছে এমএস পাইপ ভাই ওয়াটারপ্রুফ রং করা ওয়াটারপ্রুফ আর জং আসবে না আর এর উঠবেও না এই যে ভাই মেরুন কালার আছে যে কোনো কালার চাইলে দেয়া যাবে দেওয়া যাবে ভিউয়ার্স আজকে আমার সামনে আপনারা একটা ফার্নিচার দেখতে পাচ্ছেন আমাদের ঘরে নিত্য প্রয়োজনীয় ব্যবহারে যেটা দেখতে মনে হচ্ছে একটা সোফা বাট এখানে একটা ম্যাজিক আছে জানেন আপনি এই সোফাটাকে একটা টান দিয়ে একটা বেড বানিয়ে ফেলতে পারবেন মানে আপনি যখন চাবেন দিনের বেলায় এই ফার্নিচারটা হয়ে থাকবে আপনার জন্য একটা সোফা আর রাতে এটা আপনার জন্য হয়ে যাবে একটা বিছানা আর এটা বাচ্চারাও পারবে একদম বাচ্চা বাচ্চারাও যদি চায় এটাকে এই সুন্দর মতো ভাঁজ করে রেখে দিতে পারবে আমরা সরাসরি সোফা কাম বেড তৈরি করে সেই কারখানায় চলে আসছি ফ্লেক্সিবল ফার্নিচার আমি যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে দুই সিটের যদি আমি তিন সিটের একটা দেখাই এমনকি এটার উপরে যদি উঠে 20 জন লাফালাফি করেন কোন রকম কোনো সমস্যা হবে না হাসান ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভাই তো ভাই আপনারা তো নিজস্ব কারখানা এটা তৈরি করছেন জি জি অল ওভার দা কান্ট্রি ঘরে বসে কিনতে পারবো হ্যাঁ এখন মান নিয়ে একটু বলেন তো ভাই এটার মান কেমন হবে ভাই এটার মান তো আমি আপনাদের দেখাচ্ছি এটার মান কেমন আমি প্রথমে দেখাচ্ছি কভারটা হ্যাঁ কভারটা কিন্তু আমাদের এই নিচে যে কাপড়টা আছে এই উপরেও কিন্তু সেম একই কাপড় এখানে কি কোনো কারচুপি হয় হ্যাঁ অবশ্যই হয় কেননা আপনার এই উপরে একটা কাপড় দিয়ে দেবে অন্যরা আর নিচে আরেকটা কালো কাপড় দিয়ে দেবে বা কম্বলের কম দামি কাপড় দিয়ে দেবে আচ্ছা এখানে অনেকগুলো টাকা বেঁচে যায় হ্যাঁ অনেক টাকা বেঁচে যায় জায়গায় আচ্ছা মিনিমাম 3000 টাকার উপরে বেঁচে যায় 3000 টাকা হ্যাঁ এতটুক মানে দুষ্টমিতে আর দুষ্টমিতে আরো আছে তো ভাই আরো আছে আমাদের এই যে পিছনে যে কাপড়টা দেওয়া এই সেম কাপড়টা কিন্তু পিছনেও দেওয়া আচ্ছা এইটাকে আবার আপনি এখন একটু সোফা বানায় আমার এই জিনিসটা একটু দেখান দেখেন একবার রকেট সায়েন্স না যে কেউ পারবে আমি একবার চেষ্টা করেই পারছি যাই হোক আচ্ছা পেছনের সাইড যেটা বলতেছিলেন এটা একটু দেখেন পেছনের সাইডটি একটু দেখেন এই যে পিছনের সাইডটি দেখেন ওকে দেখছেন এই পাশেও কি সেম কাপড়টাই সেম কাপড় দাও আমাদের এই জায়গায় যদি কালো কাপড় দিয়ে মোড়াইতেন খরচ কমে আসতো খরচ কমে আসতো আচ্ছা এগুলার টেকসই কেমন ভাই ফোমগুলা কেমন হবে ফোমগুলা আপনার এই যে ফোম রাবার ফোম হ্যাঁ আচ্ছা ফোমগুলো দেখাচ্ছি আমি বাইরে যে ফোমটা দেখাচ্ছেন এটাই ভিতরে দিছেন তো হ্যাঁ এটাই ভিতরে এটা এটাও দেখাই দিব সমস্যা নাই এই যে দেখেন এই হ্যাঁ হ্যাঁ ফোমগুলো রাবার ফোম কয় ইঞ্চি ফোম এটা 3 ইঞ্চি ভাই এই যে 100% 3 ইঞ্চি আছে দেখাই আমি ওকে আমি একটু মেপে দেখাচ্ছি হ্যাঁ আর ভিউয়ার্স যেহেতু কারখানায় আছি সবকিছু আমার দেখার অপশন আছে বোঝার অপশন আছে আপনাদেরও আছে যাচাই বাছাই করে নেওয়ার এই যে দেখেন এই 3 ইঞ্চি আছে একদম 3 ইঞ্চি 3 ইঞ্চি ফোম ঠিক আছে ফোমের গ্যারান্টি কয় বছর 35 বছর ভাই এই যে লেখা আছে দেখাই আমি আমাদের সেই লেখা আছে ব্রাদার্স এর ফোম না 35 বছরের গ্যারান্টি আছে এই যে 35 বছরের গ্যারান্টি আছে ওয়ারেন্টি না 35 বছরের গ্যারান্টি ডাইরেক্ট খোদাই করা লেখা আছে আচ্ছা আর কথা হচ্ছে এই যে ফ্রেমটা এটা তৈরি হয়েছে কি ম্যাটেরিয়ালস দিয়া এমএস পাইপ ভাই এমএস পাইপ জি জং মরিচা ধরবে না তো ভাই না না এটা ওয়াটারপ্রুফ রং করা ওয়াটারপ্রুফ মানে ওয়াটারপ্রুফ যে পেইন্টিং থাকে এটা কি ডোকো পেইন্ট নাকি ভাই না না আপনার এটা হলো যে প্রথমে একটা পাউডার রং থাকে আচ্ছা আচ্ছা ওটা স্প্রে করার পরে একটা ওভেনে ঢুকানো হয় হ্যাঁ ওকে তারপর গ্যাস দিয়ে হিট দেয় হিট দেওয়ার পরে এটা জাস্ট প্রত্যেকটা জায়গায় লেগে যায় আচ্ছা আর এটা মনে করেন জংও আসবে না আর এর উঠবেও না সাইডে সেম ডিজাইন করছেন হ্যাঁ সাইডেও সেম ডিজাইন আচ্ছা এটা কয় সিটের আছে আপনার কাছে আমার আছে 5 ফিট 4 ফিট 3 ফিট আচ্ছা আমাদের সামনে যেটা এটা 5 ফিট বাই 6 ফিট না 7 ফিট এটা হ্যাঁ এটা হলো 5 ফিট 5 ফিট বাই মানে মাপটা কি 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট জি কয়জন ঘুমাতে পারবে ভাই এটা এটা 3 জন ঘুমাইতে পারবে 3 জন জি অনায়াসে জি আর যদি এটার উপরে বসি কতজন বসবো ভাঙিয়ে চলে যাবে না তো দেখেন আমার বাইরেই আছে 3-4 জন একটু ভাই আপনার এটা আসেন তো এটা শক্তি পরীক্ষা করি আমরা ভাই আপনারা উইটা লাভ দেন ভাই প্রেসার দেন দেখি এটা থাকে কিনা এলাল উঠো উঠো ওকে দেখেন দিনে সোফা রাতে বেড এইটার কি টেকসই এতজন মরদ লোক এটার উপর ওটা লাফাইতেছে কিন্তু কোনো সমস্যা নাই টেকসই ভাই আপনাদের ধন্যবাদ এটা আরো 10 জন 20 জন উঠলো এই কাপড়ে বুশকা টুশকা উঠবে না তো ভাই না ভাই দেখেন কাপড়ে ফিনিশিংটা দেখেন আপনি কাছে আনেন কাপড়ে ফিনিশিংটা দেখেন কোন জায়গায় বুশকা আর কোন কাপড় আমরা কিনি না ওকে এইটা আর কোন কাজে ব্যবহার করা যাবে অনেকে তো একটা স্টোর বানায় ছোট একটা বালিশ টালিশ রাখার অপশন কি আছে আপনার এইটার ভিতরে আছে আপনার এই যে দেখাই আমি আরেকটা জিনিস দেখাই আপনি এটা সোফা করলাম না অনেকে অনেকে মনে করেন অনেক সময় সোফা একটু শোবে হ্যাঁ 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 যে ভাই সোফায় শুবো আমি সোফায় শুবো হ্যাঁ জাস্ট এই জায়গায় একটা বালিশ দিয়ে
ভাই দাম কত এবার বলেন তো, সব তো দেখাইলাম ভাই। এটার দাম হইলো যে আপনার 27,000 টাকা। 27,000 টাকা? জি একদম ফিক্সড, একদম ফিক্সড। দিনে সোফা, রাতে বেড, 27,000 টাকা। 27,000 টাকা। আচ্ছা, এই যে দুই সিটেরটা কত? দুই সিটেরটা হলো 24,000 টাকা। 24,000 টাকা? হ্যাঁ। সারা বাংলাদেশে পৌঁছায় দিতে পারবেন তো নাকি? অবশ্যই। কালার আছে কতগুলো ভাই? কালার আছে, বহুত কালার আছে ভাই। এটার একটু সোফা কাম বেড বানায় দেখেন তো আবার। এটা আমি বানাইছিলাম যদিও শুরুতে। এটা? হ্যাঁ। এই যে দেখেন, সহজ কিন্তু একবারে। খুব ইজি। নট এ রকেট সায়েন্স, মানে একদম সহজ, যে কেউ করতে পারবে। উপরে দেখতেছি ভেলভেট কাপড় আছে। এই যে ভাই মেরুন কালার আছে। হ্যাঁ হ্যাঁ। যে কোনো কালার চাইলে দেওয়া যাবে? দেওয়া যাবে, কালারের অসুবিধা নাই। কালার যদি সিঙ্গেল নিতে চাই, সিঙ্গেল দেওয়া যাবে? সিঙ্গেলও আছে, সিঙ্গেলও আছে আমাদের। সিঙ্গেলও হয়? হ্যাঁ সিঙ্গেল হয়। সিঙ্গেলের দাম কেমন পড়ে? সিঙ্গেল আপনার 20,000 টাকা। 20,000 টাকা? জি। এই যে এই দেখেন আরেকটা কালার, এটা হচ্ছে 27,000 টাকা। হ্যাঁ। উপরে এটা ভেলভেটের কি দাম বাড়ে নাকি সেম দাম? সেম দাম, সব সেম, 27,000 টাকা। হ্যাঁ। এই যে কালারটাও দেখাই। এই যে কালারটা আমরা একটু বিছানা বানায় দেখাই ভাই। এই কাপড় টাপড় এগুলো ধোয়া যাবে তো চাইলে? আমরা তো বছরে ধোয়া ধুই করি ভাই। এই যে দেখেন চেন সিস্টেম আছে। চেন আবার ছিড়া যাবে না তো কয়েকদিন পরে? না না, এই চেন ছিড়বে না ভাই। ভাই যদি এটা কোনো সমস্যা হয় আমরা কার কাছে যোগাযোগ করব? আপনিই দিবেন আমার সাথে যোগাযোগ করবেন? ওকে। হোলসেলে নিতে চাইলে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। নিজে বানায় দিবেন অর্ডারই? হ্যাঁ অর্ডারই। তখন কি দাম একটু কমবে? না এই সেম দাম। ব্যবসার উদ্দেশ্যে নিব, 10টা নিব, ব্যবসার উদ্দেশ্যে আর যাই নেও কা সেম দাম, কারণ আমি একদম পাইকারি রেট দিয়ে দিছি। মানে এইবার কি একবারই এত পাইকারি দিছি? একবারে পাইকারি দিয়ে দিছি এবার। তাহলে তিন বেড হচ্ছে 27,000 টাকা। হ্যাঁ। দুই বেড হচ্ছে 24,000 টাকা। 24,000? আর এখানে দেখতেছি একটা এক বেড আছে। হ্যাঁ। ওকে, এক বেড কত? এক বেড আপনার 20,000 টাকা। ওকে, তাহলে ভাই একটু বলেন অর্ডার করব কিভাবে? অর্ডার করবেন আপনি ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যদি অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, ঘরে বসে কেনা যাবে। হ্যাঁ, ঘরে বসে কেনা যাবে। আর কুরিয়ার চার্জ যেটা 1200-1500 টাকা, এটা অ্যাডভান্স করে দিবেন। সরাসরি আসতে চাইলে অ্যাড্রেসটা একটু বলে দিন। সরাসরি আসতে চাইলে আমার প্রথমে আসবে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে একটা রিক্সা নেবে কাজলা বালুরমাঠ, বারাক নগরের সামনে। ওকে, তো সরাসরি কারখানা রেটে যদি আপনারা টুইন ওয়ান সোফা কাম বেড ইটালিয়ান টেকনোলজি ব্যবহার করতে চান, ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশে অল্প জায়গায় বড় সমাধান চান, আপনারা ফ্লেক্সিবল ফার্নিচারে চলে আসতে পারেন। তো হাসান ভাই আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। একটু ভাইয়া আমি আর একটা এই কালারটা দেখানো হয় না আমার। আচ্ছা দেখি এই কালারটা দেখা, এই কালারটা সুন্দর কিন্তু, এইটাই দেখানো হয় না। আইরে এই কালার, এই দেখেন এটা কিন্তু খুব স্পেশাল, দেখছেন চমৎকার। এটা দামও কি একই না কালার লেগে দাম বেশি? না, কালারে কোনো দাম কমবে না বাড়বে না, সেম দাম। 27,000 টাকা? 27,000 টাকা। আমি এই কালারটাই কি দুই বেড বানানো যাবে? হ্যাঁ, দুই বেড, এক বেড, তিন বেড সব বানানো যাবে। ওকে ওকে। আর একটা কালার একটু দেখাবো, ওই কালারটা দেখাবো আমরা। আচ্ছা এইখানে দেখেন আর একটা কালার আছে, এই পাশে দেখেন আর একটা কালার আছে, যেটাই না। তিন বেড 27,000 টাকা, দুই বেড হচ্ছে 24,000 টাকা। আমরা এটা সরাই আর একটা কালার একটু দেখাই দিচ্ছি। তো আমরা একটা স্পেশাল কালার দেখাচ্ছি ভাই, এটা দেখি দুই কালার। জি, আলাল আর দোলাল দুইজনেই শুইতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুইজনের দুই রং পছন্দ, এরকম মাল্টি কালার করা যায়? করা যায়। ওকে, এগুলার প্রাইস কি একটু বাড়ে নাকি? না ভাই, কাপড়ের জন্য কোনো কালার আপনার এই টাকা বাড়তি নাই। হুম, কালারের জন্য এটা একটু ভাঁজ করে দেখান তো। মানে অ্যাপ্রক্স তৈরি হইতেছে, হাতলগুলা দিয়ে দিবে দেখেন চমৎকার। আর একবারে যাদের অল্প জায়গা আছে তারাও কিন্তু চাইলে নিতে পারেন দেখেন। হ্যাঁ, তো সরাসরি কারখানা থেকে ফ্লেক্সিবল ফার্নিচারের আজকের এই ভিডিওটা আমি শেষ করে দিব। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ঘরে বসে কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে। আর সরাসরি আসতে চাইলে হইতেছে কাজলা বালুরমাঠ। হ্যাঁ, কাজলা বালুরমাঠ। আর এটা কি নগর জানো ভাই? এটা বারেক নগর, সরি বারেক নগর, উত্তর যাত্রাবাড়ির ভেতরে পড়ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। প্রত্যেকটার সাথেই আমাদের ড্রয়ার থাকবে, প্রত্যেকটা মালের সাথেই ড্রয়ার থাকবে। এই ড্রয়ারে কিন্তু চাইলে বালিশ টালিশ রাখতে পারবেন, বালিশ টালিশ রাখতে পারবেন, রাখতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা ড্রয়ারই মালের সাথে ড্রয়ার থাকবে। আর আমাদের অন্য অন্য প্রোডাক্ট আছে অনেক। হ্যাঁ, প্রোডাক্ট দেখাইতে পাচ্ছি না এখন, পরবর্তীতে। আমি জানি আপনি ও টেবিল তৈরি করেন, চেয়ার তৈরি করেন, এই সব কাজ আপনি বাইরে রাখা আছে দেখেন, এই চেয়ার আছে রাখা। কারো যদি এরকম রেস্টুরেন্টের চেয়ার টেবিলের বড় অর্ডার পড়ে, আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে এগুলো বানায় নিতে পারবেন সরাসরি কারখানা। এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। জি। তো হাসান ভাই কষ্ট দিব না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।